সম্মানিত দর্শক, রাজ শুভশ্রীর ছেলে ইউভানকে গরিবের তৈমুর বলে কটাক্ষ, মক্ষম জবাব দিলেন শ্রাবন্তী। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু জন্মের পর থেকে ছোট্ট ইউভান সেলিব্রিটি। রাজ শুভশ্রীর ছেলের বয়স এখন সবে 3 মাস, কিন্তু তাতেই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ইউভানের কোনো ছবি প্রকাশ্যে এলেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ছোট ইউভান কেমন করে হাসে, কেমন করে তাকায়, কেমন করে খেলা করে, সবটাই জানতে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। ইউভানের জন্মের সঙ্গে সঙ্গে তার নামে ফেসবুকে একাধিক পেজ খুলে গিয়েছিল। সেই সময় অবশ্য সকলকে এমনটা করতে নিষেধ করেছিলেন বাবা রাজ চক্রবর্তী, কিন্তু কে শুনে কার কথা। ইউভানকে নিয়ে উৎসাহে এতটুকু ভাটা পড়েনি। তার ছবি প্রকাশে এলেই হাজার হাজার লাইক আর কমেন্টে ভরে যায় ইনবক্স। তবে শুধুই যে ভালো কথাই লেখা হয় তেমনটা একেবারেই নয়, ট্রোল করতেও ছাড়েন না অনেকে। ইউভানকে নিয়ে যা চলছে তাকে বাড়াবাড়িও বলছে অনেকে। সম্প্রতি বলিউডের সাইফ কারিনার ছেলে তাইমুরের সঙ্গে তার তুলনা টানা শুরু হয়েছে। মুম্বাইয়ে যেমন তাইমুরকে নিয়ে মেতে থাকে মিডিয়া ও পাপারাজিরা, ঠিক তেমনই কলকাতায় ইউভান চক্রবর্তীকে নিয়ে শুরু হয়েছে এই ট্রেন্ড, এমনটাই মত নিন্দুকদের। তাই ইউভানকে গরিবের তাইমুর নাম দেওয়া হয়েছে। আর এতেই তুমুল ক্ষেপে যান মাসি শ্রাবন্তী চ্যাটার্জি। ট্রোল সমালোচনাকে সাধারণত পাত্তা না দিলেও উচিত মতো যোগ্য জবাব দিতে কখনোই পিছপা হতে দেখা যায়নি তাকে। এবারেও তার অন্যথা হলো না, সেখানেই শ্রাবন্তী মাসির কমেন্ট সুপারস্টার। আর এই একটি কমেন্ট করে তিনি বুঝিয়ে দিয়েছেন ইউভান অন্য কারো গরিব ভার্সন নয়, নিজে একজন তারকা। তবে একা শ্রাবন্তী নন, রাজ শুভশ্রীর ইন্ডাস্ট্রির অন্য বন্ধুরাও ইউভানের সামনে ঢাল হয়ে দাঁড়ান। সম্মানিত দর্শক, রাজ শুভশ্রীর ছেলে ইউভানকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।